বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগৎবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে হাজির হলাম। সেই আলোচনাটি যদি কেউ মন দিয়ে শোনে, ইনশাআল্লাহ তিনি ইহকাল ও পরকালে সুখী হয়ে যাবেন, তার দুঃখ বলতে থাকবে না। আচ্ছা, তো এর প্রথম যে কথাটি আমি আপনাদেরকে বলবো সেটি হলো যে আত্মত্যাগী মানুষ, আত্মত্যাগী মানুষগুলো ইহকাল ও পরকালে সুখী। দেখেন, একজন মানুষের যদি লক্ষ কোটি টাকা থাকে তবুও কিন্তু তিনি সুখী নয়। যে একটা কথা আছে, যার ধন আছে তার হারাইবার ভয় আছে, আর যার কিছু নেই তার হারাবারও ভয় নেই। তাহলে সবচেয়ে সুখী মানুষটি কে? যিনি আত্মত্যাগী। তাহলে আত্মত্যাগী বলতে আমরা কি বুঝব? আত্মত্যাগী বলতে যে বিষয়টা সেটি আপনাদের সামনে তুলে ধরা হবে ইনশাআল্লাহ। যেমন মনে করেন, আপনি সংসার, ফ্যামিলি বা সুন্দর জীবনযাপনের মধ্যে আপনি আছেন, কিন্তু দেখেন মানুষ কিন্তু এরকম যে আকাশে যখন সূর্যটা ওঠে তখন কখনো কখনো মেঘ এসে সেই সূর্যটাকে ঢেকে ফেলে, এরপরে কিন্তু মেঘটা থাকে না, সূর্য ঠিকই তার আলো দিয়ে যাচ্ছে। তাহলে সেই মেঘাচ্ছন্ন অবস্থার সময়টা যখন এসে যায় তখন কিন্তু আমরা ওই সময়টি বিচলিত হই, আমার ভবিষ্যৎ নষ্ট, আমার জীবন নষ্ট, আমার সব কিছু শেষ। তখন সেই মানুষটি কি হয়? নার্ভাস হয়ে যায়, আল্লাহর কথা, রাসুলের কথা, ধর্মের কথা কোনো কিছুই তার মনে থাকে না। তখন কি হয়? তখন সে আস্তে আস্তে পিছু হটতে থাকে, আর আফসোস করতে করতে সে একদিন মৃত্যুও বরণ করে, কিন্তু তার জীবনে কখনো সে সুখ পায়নি। তবে আজকের আলোচনা কি? যে আপনি ইহকালে সুখী হবেন এবং পরকালেও আপনি সুখী হবেন, আজকে সেই বিষয়টি আলোচনা। দেখেন, আত্মত্যাগী মানুষ বলতে কি? তার আত্মসম্মান বোধ, বাহ্যিক জগতের যে আমিত্ব সেই জিনিসটি তার মধ্যে টোটালি নেই। সেটি কেমন? যে আপনাকে কেউ খারাপ বলেছে, লোকটা খারাপ, তখন আপনি দুটি হাত উঁচা করে তার কাছে ক্ষমা চাইলেন আর বললেন, নিশ্চয়ই আমার ভুল হয়েছে, না হয়তো আপনি এ কথা বললেন কেন? যদি আপনার সাথে বা কারো সাথে বা কোনোভাবে আমার বেয়াদবি বা কোনো কিছু অপরাধ হয়ে থাকে আমাকে ক্ষমা করে দেবেন। এই কথাটি বলে আপনি আপনার কাজে চলে গেলেন। তখন সেই লোকটি কিন্তু অবশ্যই বলবে, কিরে, লোকটি তো এমন কোনো অপরাধ করেনি, কিন্তু সে আমার কাছে ক্ষমা চেয়ে গেল, তো তার এত সুন্দর ভাষায় সে মুগ্ধ হয়ে গেল। তখন তাকে যখন অন্য কেউ খারাপ বলতেছিল তখন সেই ব্যক্তি ভেটু দিল, না, এই লোককে খারাপ বলা যাবে না, সেই লোক খুব ভালো, নম্র, ভদ্র, ধৈর্যশীল। আচ্ছা, সংসার ফ্যামিলিতে সবার সাথে সবার বনাগত থাকে না, কারো সাথে জ্ঞানের সাথে পছন্দের সাথে কোনো কিছু মিল থাকে না। তখন দেখা যায় সংসারে সবাই ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করতেছে, কিন্তু তার খবর কেউ নিচ্ছে না, অথচ সে সংসারেরই একজন। সে না খেয়েও খুশি, কারো প্রতি এমন একটা আক্ষেপ বা এরকম কিছু বলে না, সবাই খেয়েছ আমাকে খাবারটা দিলে না। সে না খেয়েই থাকবে, পানি খেয়ে থাকবে, কিন্তু পরের দিন আবার তাদের সাথে খুব আনন্দ করেই চলছে। ভিতরে যদি কষ্ট থাকে সেটা মুখে হাসি দিয়ে সেটা মুছে ফেলছে। তো এখন আপনাদের সামনে যে কথাটি আমি বলতেছি, দেখেন যে এই পৃথিবীতে মুমিন ব্যক্তি যারা আছে, সৎ লোক যারা আছে, তারা কিন্তু কষ্ট করে, কাউকে কথার আঘাত দেয় না, কাউকে কটু কথা বলে না, কারোর সাথে হিংসাও করে না। তার ছোট হয়ে একজনে একটা ধমক দিয়েছে, ধমকটি খেয়ে তার কাছে ক্ষমা চাচ্ছে, ভাই আমাকে মাফ করে দিবেন, কিন্তু সে ধমকের কাজ করেনি, সে কিন্তু কোনো অপরাধ করেনি, তারপর তার কাছে উল্টা ক্ষমা চেয়ে নিলেন। কিন্তু যে তাকে ধমক দিয়েছে সে জানে সে তো এই অপরাধী নয়, তারপরও সে আমার কাছে ক্ষমা চেয়েছে। দেখেন, সেই মানুষটি কিন্তু তাকে কখনোই ভুলবে না, কখনো না কখনো তার প্রতি তার প্রেম জাগবে, তার চোখে দুফোঁটা পানি আসবে যে সে অপরাধ করেনি,
তারপরও সে ক্ষমা চেয়েছে। আচ্ছা, এ একটি বিষয়। আরো একটি বিষয় কি, যখন যা মিলে তাই, ছেঁড়া শার্ট সেটাই পিচ্ছি, তার কোনো আমিত্ব নেই যে আমি নতুন একটা সুন্দর শার্ট কাপড় পরে মানুষকে দেখাবো, পরবো, মানুষ দেখবে আমি একটা সুন্দর জামা পরেছি, এই আমিত্বটুকু নেই। সে ছেঁড়া পাড়া পরে হাঁটছে চলছে। এরপরে দেখা যায় এই ব্যক্তিটা এমনভাবে চলাফেরা করতেছে, তখন এটা আল্লাহরও পছন্দ হয়ে গেছে। এত ধৈর্যশীল, এত দয়াশীল, এত মায়াশীল, অহিংসা, মূলত ধর্ম যেই বিষয় সেটি তো তার মধ্যে আছে। তখন কি হলো, এই লোকটি এমন পর্যায়ে চলে গেল কোনো ওলি আউলিয়ার সাক্ষাৎ পেয়ে গেল। সেই ওলি আউলিয়ার সাক্ষাৎ পেয়ে তিনি ভিতরে যতটুকু গরমিল বা যতটুকুই ভেজাল বা যতটুকুই তার মধ্যে ছিল ওইগুলিও মুছে গেছে। সে ওলির কাছে গিয়ে তার কাছ থেকে সাধনা নিয়ে সে নিয়মিত করতে করতে সে আরও ধৈর্যশীল হয়ে গেলেন, মাটির মতো হয়ে গেলেন। যেমন মাটির মধ্যে যদি কেউ পাড়ায় তখন কিন্তু মাটি কাউকে কিছু বলে না, ঠিক এই ব্যক্তিটি আরও মরার মতো হয়ে গেল। তখন কি হল, তখন সেই মরা মানুষটি এমনই অবস্থা, কেউ দিলে খায় না দিলে না খায়, এক ধ্যানে পড়ে থাকে আল্লাহর, আল্লাহর সালাত কায়েমে নিযুক্ত হয়ে আছে। তবে হে সমস্ত জগৎবাসী, আজকের এই আলোচনাটি কেন করছি, যদি পৃথিবীতে কেউ বলে যে আমি সুখী, আমি বলবো না, আপনার ব্যাংক আছে, টাকা আছে, অফিস আছে, বাড়ি গাড়ি আছে, এই জিনিসগুলো যদি কখনো নাড়াচাড়া পড়ে বা কোনো একটা দুর্ঘটনা ঘটে তখন কিন্তু আফসোস করে করে মরবেন, আরে আমার সম্পদ নষ্ট হয়ে যাচ্ছে, তাহলে সম্পদের জন্য আপনি অশান্তি ভোগ করছেন। এই জন্য বলা হয়েছে, যার কিছু আছে তা হারাইবার ভয় থাকে, আর যার কিছু নেই তার হারাবার ভয় নেই। তাই বলবো যে এই পৃথিবীতে সুখী মানুষ কি, সুখী মানুষটি হল আত্মত্যাগী মানুষ, সে অর্ধমৃত, অর্ধমৃত মানুষটাই হল আত্মত্যাগী। তার বাড়ি গাড়ি করার চিন্তা নেই, কালকে খাবে সেই চিন্তাও তার করে না, পর উপকার করতেছে, মানুষ তাকে চরথাপ্পড় দিলেও উল্টো ক্ষমা চাচ্ছে। এই যে সেই লোকটা মাটির মতো হয়ে গেছে, তাহলে এই লোকটাই হলো সেই লোক, সুখী লোক, যাকে, যার গায়ের মধ্যে কোনো আঘাত স্পর্শ করে না, তার অন্তরের মধ্যে কোনো বিষয়ে আঘাত স্পর্শ করে না। আল্লাহ কিন্তু একটা কথা বলেছে, যে আল্লাহ কি বলেছে, দুঃখ কষ্ট যন্ত্রণা আমাকে স্পর্শ করতে পারে না, দুঃখ কষ্ট যন্ত্রণা আমাকে স্পর্শ করতে পারে না। তাহলে যেই মানুষটির কথা আপনাদেরকে বলা হলো, সেই মানুষটিকে কিন্তু দুঃখ কষ্ট তাকে স্পর্শ করে না, সবসময় সে হাসি মুখে রাখে, কষ্ট থাকলেও সেটা ভিতরে চাপা পড়ে আছে কিন্তু কখনো প্রকাশ করে না। তাহলে বোঝা গেল কি, সেই দুঃখ কষ্ট তাকে স্পর্শ করেনি। আবার আল্লাহ কি বলেছে, যে আমাকে কোনো দুঃখ কষ্ট স্পর্শ করে না। তাহলে বোঝা গেল এই ব্যক্তিটি আল্লাহর এই গুণটি লাভ করেছে। তাহলে আল্লাহর এই গুণটি যদি এই লোকটি লাভ করে থাকে, তাহলে গুণে গুণে, তাহলে কিন্তু গুণে গুণে মিলে যায়, আল্লাহর গুণ আর এই ব্যক্তির গুণ মিলে গেছে, তখন দুইটি গুণ একাত্র হয়ে যায়। দুইটি গুণ যখন একাত্র হয়ে যায় তখন সেই মানুষটি রাসুল হয়ে যায়, সুবহানাল্লাহ। দেখেন রাসুল শব্দের অর্থ কি, রাসুল বিষয়টা কি, রাসুলের একটা অর্থ যদি আমরা করতে যাই তাহলে সেটার নাম হলো ধৈর্য, আর ধৈর্যটাই রাসুল। আর আল্লাহ কি বলেছে, আমি আমার রাসুল ছাড়া নয়, কেউ আমাকে রাসুল থেকে আলাদা করিও না, আমি রাসুলের সঙ্গে, রাসুল আমার সঙ্গে, দুই মিললে একাকার। তাই বলা হয়েছে, তোমরা আমার রাসুল হইতে আমাকে কখনো পার্থক্য করিও না। কারণ রাসুল শব্দের অর্থ খুঁজলে পাওয়া যায় ধৈর্য। আল্লাহ কতবার কাহার হয়ে গেছে, কতবার রাগ করে তায়েববাসীকে উল্টিয়ে দেবে, তখন রাসুল কি বলেছে, তিনি বলেছেন আল্লাহ এদেরকে যদি উল্টিয়ে মেরে ফেলা হয়
আমি হেদায়েতের পথে ডাকবো কাদেরকে, সুপথের দিকে ডাকবো কাদেরকে? তখন সেই রাসূলের কথা শুনে নবীজি সরি, তখন আল্লাহ সেই তায়েববাসীকে উল্টাইলেন না। তখনই বলা হয়েছে আমার সৃষ্টির প্রতি আমি রাগ হয়ে গেছি, কিন্তু আমার রাসূল আমাকে থামিয়েছে। তাহলে রাসূল আমার ধৈর্য, রাসূল আমার ধৈর্য। তাহলে পৃথিবীতে যে ধৈর্যশীল মানুষ কোনো কিছুর আমিত্বর দিকে তাকায় না, কোনো কিছু চাওয়া পাওয়া করে না এবং নিঃস্বার্থভাবে মানুষের জন্য করে থাকে, আর যেই মানুষের জন্য সে করে থাকে সেই মানুষই তাকে আবার আঘাত করে, আর সেই আঘাতগুলো সে হাসি মুখে নিচ্ছে, কারণ তাকে তার ভিতরে এমন কিছু কাজ করে না যে আর আমি তার উপকার করলাম, তারে আমি কত কিছু দিলাম তবু সে আমাকে আঘাত করলো, এ কথাটা মনে মনেও বলে না এবং ভাবেও না এবং প্রকাশও করে না। তাহলে তিনি ধৈর্যশীল, আর ধৈর্যশীল রাসূল। তাহলে রাসূল কি আমাদের পারকান্ডারি? তাহলে যেই ব্যক্তির মধ্যে রাসূল নেই বা রাসূলের গুণ নেই, তাহলে সে কখনো রাসূলের পারকান্ডারি? সেই নৌকায় সেই ঈশ্বরে পৌঁছাতে পারবে না। তবে হে সমস্ত জগৎবাসী, আজকের এই আলোচনাটা কেন করলাম? এই পৃথিবীতে মানুষ যতই সাধনা করুক, যতই মুর্শিদ ধরুক, যতই ইবাদত করুক, যতক্ষণ পর্যন্ত সেই মরা মানুষটি হতে না পারবে, অর্ধ মরা মানুষটি না হতে পারবে, ততদিন পর্যন্ত তার কোনো ইবাদত তার কোনো কিছুই কাজে আসবে না। তাই আমরা এই জগতে আর যতদিন বাঁচব অবশ্যই আমরা সেই মরা হব। যদি মরা হতে পারি, কারো মুখের বাক্যের কথার স্পিরিট আমার শরীরে লাগবে না। মরা মানুষের কাছে তো দেখা গেছে একটা মৃত মানুষকে যখন গোসল দেয়, উল্টাইয়া পাল্টাইয়া সাবান দিয়ে ঘষে মেজে দিচ্ছে, কিন্তু সে যদি ব্যথাও পায় সে যেরকম বলে না, ঠিক মৃত মানুষের কোনো ব্যথাই নেই, সে এক স্টাইলই থাকে। তখন কিন্তু কোনো অর্ধমৃত মানুষ, জিন্দা মরা মানুষটা যদি এই স্টাইল তার হতে পারে, তাহলে সেই লোকটির জন্য আল্লাহ কাঁদে, রাসূলের জন্য আল্লাহও কেঁদেছে। আর সেই রাসূলের গুণ সেই মানুষের মধ্যে এসে গেছে, তখনই সেই মানুষটি জীবন ধন্য হয়ে যাবে। তবে হে সমস্ত জগৎবাসী, আমাদের এই চ্যানেলের আলোচনা যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এবং যদি ফেসবুক হয় অবশ্যই ফলো রাখবেন। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।